হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আজকে আমি আসছি আমার একটা বড় ভাইয়ার বাসায়। তো বড় ভাইয়ার বাসা হচ্ছে যে আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন যে এটা কার বাসা। আমি আজকে ভাতি ভাইয়ার বাসায় আসছি। তো তাবিয়া মামুনির বার্থডেতে আমি আসতে পারিনি, তো বাবু ছোট ছিল, তো বাসায় আর কি রেখে আসার কেউ ছিল না, এই কারণে হচ্ছে আজকে আসছি। তো এখন ভাতি ভাইয়ার ড্রয়িং রুমে আসি আমি। তো অনেকক্ষণ হয়েছে আসছি, তো আসার পরে নাস্তা টাস্তা করে আর কি এখন বসছি। তো আমি একটু ভাবি ভাইয়ের রুমটা একটু দেখাই, আপনাদের ড্রয়িং রুমে আছে এখন। আমরা হচ্ছে আসার পরে নাস্তা করছি, ভাবি আমাদের নাস্তা দিয়েছিল, আসি খাওয়া দাওয়া করে আর কি বসছি। হচ্ছে ভাবি ভাইয়ের ড্রয়িং রুম। তো আমরা এখন অলরেডি চলে যাবো, অনেকক্ষণ হয়েছে আর কি আসছি আমরা। তো খাওয়া দাওয়া করে শেষ, আর খাইতে পারবো না, চলে যাবো। বাবুকে যেহেতু একা বাসায় রেখে আসছি, তো ভাবির কাছে যাই, দেখি ভাবি কি করে। ভাবি হচ্ছে রান্না করতেছে। হ্যালো ভাবি, কি রান্না করেন? আমি ইলিশ মাছ নিছি, ইলিশ মাছ মূলা দিয়ে রান্না করবো। আসলে এর আগে আমি শুটকি দিয়ে খাইছি, খাইছেন আপনি? দেখছিলেন? হ্যাঁ আমি শুটকি দিয়ে এটাও দেখছি, মূলা দিয়ে শুটকি দিয়ে যাকে রেসিপি দিয়েছিলাম। আর আজকে ইলিশ মাছ দিয়ে মূলা দিয়ে খাবো, দেখবো কেমন টেস্ট হয়। আর এখানে নিয়ে নিয়েছি লাউ শাক, সাথে সিম আছে, তারপর আলু আছে। এই আজকে রান্না, আও পেঁয়াজের ফুল ভাজি করব একটু এই রান্নাঘরে। আর যদি আমার ছোট বোন থাকে তাহলে হয়তো বা মুরগি গরু মুরগি বাই করতে আসলে দূরে থেকে যেরকম দেখে আমরা আসলে সেরকম না, ভাবি আসলে অনেক ভালো একটা মানুষ, আসলে দূরে থেকে বোঝার মতো না, কাছে আসলে আসলে আপনারা বুঝতে পারবেন যে ভাবি কিরকম। সত্যি আমরা দূরে থেকে যেরকম দেখি, অনেকে তো অনেক রোস্টিং করেন, আপনারা আসলে এটা ঠিক না, কাছে থেকে মানুষকে না দেখে আসলে এই জিনিসটা করা। তো আপনারা কাছে আসা যদি ভাবির সঙ্গে একটু দেখা করতেন তাহলে আসলে বুঝতে পারতেন। তো আমরা অলরেডি অনেকক্ষণ হয়েছে, চলে যাবো বাসায়। আচ্ছা ভাবি ভাইয়া কি করে একটু দেখি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট বোন ও হলো অনেক আগে থেকে মানে আসতে আসবে আসবে, তার বিয়ের বার্থডে আসার কথা ছিল, বাট যে কোনো কারণে আসতে পারে না, ছোট একটা বেবি আছে। তো আজকে আসছে, আমি বললাম যে তুমি বার্থডেতে আসতে আরো মজা পাইতে, আজকে তো মানে অনুষ্ঠান শেষ। মামার জন্য দোয়া করবেন অনেক। আমরা আসলে এখানে হাঁটতে পারতেছে না, ডায়াবেটিস তো, আমার অ্যাডজাস্ট করতে পারতেছে না। একটা মিনিটও বসতো না, আইলে ব্যাগ গোছানো থাকতো, টিকিটটা কনফার্ম করতো ফোন দিয়ে, না আবু চলে যেত বাবা। কিছু থাকতে হচ্ছে ঢাকা থাকে অনেক ভালোবাসা দিবেন, তার চ্যানেলটা দেখবেন, কি হয়েছে থাকবে না, তোমার রান্না দেখাইছো নাকি ওরে? তোমার রান্নারই তো সবাই ভক্ত, তোমার চেয়ে ভক্ত হয়েছে তোমার রান্নার, যে ভাবির হাতে যদি রান্না করে আমাদের ব্যক্তিগত কথাগুলো এখানে চলে আসতেছে। আসলে আমাদের কাছাকাছি না আসলে বুঝবেন না যে আমরা কেমন।
আসলে কাছে এসে দেখে তারপর আপনারা রোস্টিং করেন, এইভাবে আসলে রোস্টিং করা ঠিক না। না না করেন করেন, কোনো অসুবিধা নাই, কারোর যা বলতে মন চাই। স্বাধীন দেশ, স্বাধীন ভাষা, স্বাধীনভাবে বক্তব্য পেশ করবেন। খাইছো নাস্তা খাইছো রিতা? দুপুরে খাওয়া দাওয়া করে আসলে রিতার সাথে ছবি তুলে নি। অনেকটা সময় যাইতেই কিন্তু লাগিয়ে দেয়, সময় বেশি লাগে, খুব জ্যাম। আপনারা সবাই ওর চ্যানেলটা একটু দেখবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, ওদের জন্য দোয়া রাখবেন, আর ওদের ভালোবাসা দিতে থাকবেন, বাচ্চাদের জন্য বেশি দোয়া করবেন, বাচ্চারা দেশের ভবিষ্যৎ, ভবিষ্যৎ যেন ভবিষ্যতের মতোই হয়, সুন্দর হয়, আর ওদের জন্য দোয়া রাখবেন। তো আজকের মতো আমরা এখানে, ও পরে আবার কথা বলবো আপনাদের সাথে, আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। রাইশা তুমি কি করো আম্মু? রাইশা হচ্ছে তাবিয়া বাবুর সঙ্গে খেলা করতেছে। এই যে বাবু, তাবিয়া মামুর নিচে কি কি উঠ দেখছো? নিবা বাসায় নিয়ে যাবো তাবিয়াকে। হ্যাঁ তাবিয়া যাবে আমাদের সাথে বাসায়? তাবিয়া নিয়ে যা পারাইসা তাবিয়াকে। এই যে ভাবিদের বারান্দা, আর এটা কেনার সময় আমি দেখছি খুব সুন্দর এটা। এই যে কি বাবুটা এসে পড়েছে, আমি এখনই মাত্র বাসায় আসলাম, তো জামা কাপড় চেঞ্জ করব। আচ্ছা শব্দ আসছে একটু দাঁড়ান, বাইরে থেকে প্রচুর সাউন্ড আসছিল তো গেট জানালাটা বন্ধ করে দিলাম। তো আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, এইমাত্র বাসায় ঢুকলাম আর কি, বাপি ভাইয়াদের বাসা থেকে আর কি বাসায় চলে আসছি, তো মাত্র বাসায় আসলাম, জামা কাপড় চেঞ্জ করব, গোসল করব। তো তার আগে ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু কথা বলি। তো বাপি ভাইয়ার বাসা থেকে মানে আমার অভিজ্ঞতাটা কি হলো ওইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, বা বাপি ভাইয়ার বিষয়ে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো মূলত আমি তাবিয়ার জন্মদিনই বাপি ভাইয়াদের বাসায় যেতাম, তো ভাই আমাকে বলেছিল যে আসো আমাদের বাসায় এসে বেড়ে আর কি ঘুরে যাও, তো যাওয়া হয়নি, যে কোনো সমস্যার কারণে আসলে যাওয়া হয়নি। তো তাবিয়া বুড়িকে দেখতে আর কি খুব ইচ্ছা করছিল, তো হঠাৎ করেই গতকাল রাত্রে ভাবলাম যে আজকে সকালবেলা আর কি তাবিয়াকে দেখতে চলে যাব। তো এই কারণে আর কি হুট করেই চলে গিয়েছিলাম ভাইয়াদের বাসায়। তো এখন আর কি ভাইয়াদের বাসা থেকে বাসায় আসলাম। আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, অনেকে অনেক ধরনের কথা বলেন আর কি, অনেকে অনেক রোস্টারে আর কি রোস্ট করেন বাপি ভাইয়াকে নিয়ে, ভাবিকে নিয়ে, বা এই যে ছোট্ট একটা তানজিলা ওকেও আপনারা ছাড়েন না, ওকে নিয়ে পর্যন্ত আপনারা রোস্টিং করেন। তো আমি বলবো যে আসলে এই জিনিসগুলো করাটা ঠিক না, আমরা যেহেতু কাউকে সরাসরি সামনে থেকে দেখিনি, তো না দেখে আর কি কারো বিষয়ে কোনো কিছু বলাটা ঠিক না, কারো বিষয়ে কথা বলা ঠিক না, আর সামনাসামনি না দেখে আমি একজনকে না চিনে তো কথা বলাটা একদমই অন্যায়, এই জিনিসটা একদম করাটা ঠিক না। তারপরও আমরা বলি, করে ফেলি, আসলে একটা মানুষ একজনকে নিয়ে রোস্ট করছে,
তো আমরা যে কি করি সেই রোস্টিং এর ভিতরে যে আরো দুই একটা খারাপ মন্তব্য করে ফেলি বা খারাপ কমেন্ট করে ফেলি, এটা আসলে একদম ঠিক না। আমি যেহেতু কাছ থেকে দেখেছি, মানে আমারও একটা ধারণা ছিল আসলে কেমন, আমি নিজেও জানতাম না, তো আমি তো এখন তাদের কাছ থেকে দেখেছি, দেখে যতটুকু চিনতে পেরেছি আর কি পেরেছি। আমি ভালো ছাড়া আসলে খারাপ কোনো কিছু দেখিনি তাদের ভিতরে। আর ভাইয়ার ভাবি তো এত আন্তরিক, এত নরম মনের মানুষ, আমি কি বলবো। আর আমি যখন ভাইয়াদের বাসায় গিয়েছি আসলে ভাবি আর কি খুবই আর কি, মানে যেটা বলবো কি বলবো আমি আসলে বুঝতে পারছি না, খুবই ভালো মনের মানুষ। তো ভাবি বলছিল যে তুমি ভিডিও করো ভিডিও করো, তো আমি আসলে ভিডিও করতে চাইছিলাম না আসলে ভাইয়াদের বাসায়। তো ভাইয়া বললো কেন তুমি ভিডিও করবা না, তোমরা না। তো আমি কি বলবো, আমি তারপরও আর কি খুবই আর কি আনইজি ফিল করছিলাম। তো ভাইয়া আমাকে অনেক বুঝিয়েছে যে হয় না যে একটা বড় ভাই আর কি ছোট বোন একটা কিছু করতে গেলে বোনকে কিভাবে বুঝিয়ে দিতে হবে, কিভাবে করলে ভালো হবে। ভাইয়া আমাকে ঠিক সেইভাবে করে বলছিল যে এইভাবে করলে তোমার এটা ভালো হবে, এইভাবে করো এইভাবে করো আর কি, ভাইয়া এইভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছিল। তো আমি জানি না কেন আপনারা এইভাবে আর কি মানুষকে রোস্টিং করেন। তো আপনি তো রোস্টিং করে ব্যাস এতটুকু হয়ে যায়, আপনার চ্যানেলে ভিউ হয়, অনেক মানুষ এসে কথা বলে, অনেক ভালো খারাপ কমেন্ট করে আপনাদেরকে, কিন্তু যাকে নিয়ে রোস্ট করছেন আসলে তারও যে সমস্যা হয় এটা কিন্তু আমরা কেউ বুঝতে চাই না। আপনি তো তাকে সামনে থেকে কখনো দেখানো নাই, তাকে চিনেনও না, অথচ তার বিষয়ে আপনারা রোস্টিং করে ফেলেন। আমি বলবো এটা একদমই ঠিক না, আপনারা সামনে থেকে দেখুন, কথা বলুন, তারপর যদি আপনাদের খারাপ মনে হয় তারপরে আপনারা রোস্টিং করেন, এভাবে না দেখে আসলে রোস্টিং করাটা ঠিক না। তো আজকে আর কিছু বলবো না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।